আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো সম্মানিত বন্ধুরা, আজ আপনাদের অনুরোধে পায়খানার রাস্তার ব্যথা, পায়খানার রাস্তায় গোটার মতো বের হয় বা ফুলে ওঠে, পায়খানার রাস্তায় ব্যথা করে, পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়, তো আজ ঔষধ ছাড়া এই রোগ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এই রোগের প্রথম পর্যায়ে ডাক্তারের কাছে কোনো রোগী আসেন না। দীর্ঘদিন রোগে ভোগার পর যখন আর সহ্য করতে পারেন না, ঠিক তখনই ডাক্তারের কাছে আসেন। এর কারণ, প্রথমে আমরা লজ্জায় ডাক্তারের কাছে যাই না, তাই ক্রমশই রোগটা জটিল হতে থাকে। আমি এই ভিডিওতে এই রোগের কারণ, লক্ষণ ও সমাধান সম্পর্কে অতি সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনি সহজেই বুঝতে পারেন কি কারণে অর্শ বা পাইলস হয়, বাসায় বসে এই রোগের কিভাবে চিকিৎসা করবেন। তো বন্ধুরা, যাদের পায়খানার রাস্তায় গোটার মতো বের হয় বা ফুলে ওঠে, পায়খানার রাস্তায় ব্যথা করে, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, এই রোগ থেকে বাঁচার উপায় জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো ঔষধ ছাড়া পাইলসের কষ্ট দূর করতে এই ভিডিওর প্রথম পর্ব যেখান থেকে শেষ করেছি, দ্বিতীয় পর্ব ঠিক সেখান থেকেই শুরু করছি। সুতরাং যারা প্রথম পর্ব দেখেন নাই, পাইলসের কষ্ট স্থায়ীভাবে দূর করতে প্রথম পর্বটি দেখে আসুন। তো ইসবগুলের ভুষি কখন খাবেন, কিভাবে খাবেন এবং কখন খাওয়া ঠিক নয়, এই বিষয় নিয়ে পাইলস থেকে মুক্তির দ্বিতীয় পর্ব শুরু করছি ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মনে রাখবেন, আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। তো কিভাবে খাবেন ইসবগুলের ভুষি? 1 থেকে 2 চা চামচ ইসবগুলের ভুষি 1 গ্লাস ঠান্ডা পানিতে ভালো করে মিশিয়ে নেবেন। মেশানোর পরে রেখে দিবেন না, সাথে সাথে খেয়ে ফেলবেন। অনেকেই যেটা করেন তা হলো, ইসবগুলের ভুষি রাত্রে ভিজিয়ে রাখেন, সকালে খান। আসলে ইসবগুলের ভুষি এভাবে খাওয়া মোটেও ঠিক নয়। সাধারণত সকালে ও রাত্রে খাওয়ার ঘন্টা খানেক পরে 1 থেকে 2 চা চামচ ইসবগুলের ভুষি 1 গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে সাথে সাথে খাওয়াই উত্তম। যারা ইসবগুলের ভুষি খাবেন তারা অবশ্য অবশ্যই সারাদিনে অন্তত 2 থেকে 2.5 লিটার পানি খাবেন। অনেকের ক্ষেত্রেই দেখা যায় তারা ইসবগুলের ভুষি খেয়ে পানি কম খাওয়ার কারণে অন্ত্রের মুখ আটকে জরুরি অবস্থার সৃষ্টি করে, ফলে হাসপাতালে যেতে হয়। আপনি অবশ্যই এটা চাইবেন না। কিছু কিছু সময় ইসবগুলের ভুষি খাওয়া যাবে না। 1 নম্বর, দীর্ঘদিন
কোষ্ঠকাঠিন্যের কারণে পায়খানা আটকে আছে, এমন পরিস্থিতিতে ইসবগুলের ভুষি খাবেন না। দুই, দুই সপ্তাহের অধিক সময় হঠাৎ মলত্যাগের অভ্যাসের পরিবর্তন হয়, তখন আপনি ইসবগুলের ভুষি খাবেন না। তিন, রাত্রে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে ইসবগুলের ভুষি খাবেন না, তাতে যেখানে মল তৈরি হয় সেখানকার মুখ বন্ধ হওয়ার সম্ভাবনা বাড়ে। মেডিকেল সায়েন্সে এটাকে বলে অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা। এটা এক ইমার্জেন্সি অবস্থা, এমনটা হলে জরুরি অবস্থায় হাসপাতালে যেতে হয়। চার, যদি পেটে ব্যথা, বমি বমি ভাব বা বমি হয়, এই অবস্থায় ইসবগুলের ভুষি খাবেন না। পাঁচ, ইসবগুলের ভুষির খাওয়ার পরে যদি আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে ইসবগুলের ভুষি খাবেন না। ছয়, আগে থেকেই পায়খানার রাস্তায় রক্ত যায়, যার কারণ এখনো অজানা। সাত, বৃহদন্ত্রের মাংসপেশী দুর্বল থাকলে ইসবগুলের ভুষি খাবেন না। আট, ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে একাধারে অনেকদিন ইসবগুলের ভুষি খাবেন না। ইসবগুলের ভুষি দুই থেকে তিন দিন খাওয়ার পরেও যদি কোষ্ঠকাঠিন্যের উন্নতি না ঘটে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পাইলসের রোগীদের পায়খানার রাস্তায় ব্যথা হয়, তো এ পর্যায়ে আমরা পায়খানার রাস্তায় ব্যথা কমানোর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এক, ব্যথা কমানোর জন্য বাজারে অনেক ধরনের ওষুধ আছে, তবে ডাক্তারের পরামর্শ সেগুলো খেতে পারেন। কিছু কিছু ওষুধ আছে যেগুলো পাইলসের রোগীদের খাওয়া যাবে না, যেমন ট্রমাজল, কারণ এ ওষুধের কমন পার্শ্ব প্রতিক্রিয়া হলো কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করা। তো বাজারে ট্রমাজল মিশানো প্যারাসিটামলও পাওয়া যায়, সেগুলো খাবেন না। দুই, আইডোক্লোভেন, যদি পায়খানার সাথে রক্ত যায় তাহলে এই ওষুধ খাবেন না, কারণ এটা রক্তক্ষরণ আরো বাড়িয়ে দেয়। তো ঔষধ ছাড়া বাসায় বসে কিভাবে পাইলসের চিকিৎসা বা পায়খানার রাস্তায় ব্যথা কমাবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওর তৃতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই ভিডিওর তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। সম্মানিত সুধি, অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন, তো আপনাদের অনুরোধে অর্শ বা পাইলস স্থায়ীভাবে নিরাময়ের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি। এক চা চামচ সফুক আবেহায়াত সামান্য কিছুদিন সেবনে অর্শ পাইলস তো নিরাময় হবেই, সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বদহজম, গ্যাস্ট্রিক আলসার, নতুন ও পুরাতন আমাশয়, বদহজম ও আইবিএস সহ পুরুষ মানুষের যৌন দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় করে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সফুক আবেহায়াত সংগ্রহ করতে ভিডিওর নিচে এবং উপরে লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে অর্ডার করে সফুক আবেহায়াত সংগ্রহ করতে পারেন। তো দর্শক, অর্শ পাইলস, কোষ্ঠকাঠিন্য, অ্যানাল ফিসার, পায়খানার রাস্তার ব্যথা, পেট ফাঁপা বদহজম, আইবিএস ও পুরাতন আমাশয় সহ যারা যৌন রোগ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো উপকার না পেয়ে হয়তো আশা ছেড়ে দিয়েছেন,
এই রোগ থেকে আর কখনোই মুক্তি পাবো না। আপনাকে বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন এবং যত কঠিনই হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত সুধি, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন বিপন্ন না করে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।